আমাদের কি লাভ হয়? আমি ফুল সরকারের ভাই, আমাদের পাটনাকে তো মই গেলে আমাদের মিল মালিক বা আমাদের সরকারের কি গেলে তো ভাই কৃষকের যায়, তাদের কি ডান হয়? তারা বলতেছে যে ডান হচ্ছে কৃষকের আর চাল হচ্ছে ব্রয়লারের। আমাদের কি মূল্য দিচ্ছে না ভাই? তাহলে আমরা ডান চাষ করবো না, এই জন্য আমরা পাটনাকে তো মই দিচ্ছি। দিবে থাক ভাই, দিবে দিবে। কবি সানাউল হক বলেছিল, আমি তো যাই মরা যতবার কৃষক কতবার মারব। 1971 সালে যেমন বঙ্গবন্ধু দেশকে পাকিস্তানি বাহিনীর হাত থেকে উদ্ধার করেছিল, ঠিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা সদরভাবে আহ্বান জানাচ্ছি, তিনি যেন বাংলার কৃষকদের সাথে একমত হয়ে আমাদের ন্যায্য মূল্য দেওয়ার জন্য ওনার কাছে আমরা বিনীত আবেদন করছি, এবং সরকারের আমলাদের কাছে আমাদের আবদার, কৃষককে যেন নিপীড়িত না করা হয় এবং আমাদের সঠিক মূল্য যেন আমাদেরকে দেওয়া হয়, না হয়তো কিন্তু আমরা ভবিষ্যতে আর দান না করার জন্য পরিকল্পনা করতেছি। কেননা আমরা প্রতি বছর ব্যাংক থেকে এবং মহাজনদের কাছ থেকে টাকা ধার করে আমরা দেশের মানুষের জন্য খাদ্য উৎপাদন করি, কিন্তু আমরা যে খাদ্য উৎপাদন করি এই খাদ্য উৎপাদনের ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। তাই কারণে আমরা পাটনাকে তো মই দিলাম। কতটুকু কষ্ট হলে আমরা এই কথা বলতে পারি আপনারা বুঝুন। এই জন্য আমাদের শেখ হাসিনার কাছে আমাদের আবেদন, উনি যেন আমাদেরকে ন্যায্য মূল্য দেন, না হয়তো বাংলার প্রত্যেকটি কৃষক এভাবে তাদের পাটনাকে তো মই দিবে। আর আপনারা আজকে ঢাকা শহরে বৈশা মিনিকেট চাল খান, তারপর আরো চিকন চিকন চাল খান, এই চিকন চাল যে কোত্থেকে আসে সেটা আপনারা চিন্তা করেন না। সে কৃষক চাল তৈরি করে কে? মিল মালিকরা না, কিন্তু এই সুনাম কে পায়? মিল মালিকরা। কিন্তু প্রকৃত পক্ষে এই ধান উৎপাদন করে কে? কৃষক। এই জন্য আমরা যখন ছোটবেলা পড়াশোনা করতাম একটা আমরা সারাংশ শিখছিলাম যে শ্রমজীবী মানুষের কঠোর শ্রম ও পরিশ্রম থেকে গড়ে উঠছে মানব সভ্যতা, কিন্তু সমাজ জীবনে এরা বঞ্চিত উপেক্ষিত। এই কথাটা আজকে সত্য হলো আমাদের এই বাংলার কৃষকদের এক্ষেত্রে প্রযোজ্য হলো, কেননা তারা প্রতি মন ধান বিক্রি করতে হয়েছে মাত্র 300 থেকে 400 টাকা, যা আমাদের উৎপাদন করছি হচ্ছে না, লাভের তো দূরের কথা। আমাদের এক পর্যায়ে হচ্ছে কি যে আমাদের বিবি বাচ্চা অনাহারে এই অবস্থা থাকবে, কেননা যেহেতু যখন আমরা ধান উৎপাদন করবো না তখন তো আমরা এটা বাধ্য হয়েই, যেহেতু আমরা পাবো না বাধ্য হয়ে আমাদের ছাড়তে হবে। চাচা কিছু বলেন? আমরা আর গৃহস্থ আর করবো না, এই 400 টাকা দাম বেচা, আমরা বাড়ি জমির বন্ধক দিয়ে আমরা গুলাই জানি না, এক কাটা জমি কাটানো লাগে 1800 টাকা দেওয়া, আমরা আর গৃহস্থী করবো না। এক মন ধান বিক্রি করে এক কেজি মাছ কিনতে পারতেছি না। কতটুকু কষ্টের মধ্যে আমরা আছি, আমরা সরকারের উদ্যোগরত কর্মকর্তাদেরকে আমরা আহ্বান করছি। এই বলে আমাদের সাধারণ শুধু বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা কাটার খরচ, সারের খরচ, লাগানির খরচ, মেশিনের খরচ, জায়গা আরো আমরা উদ্যোগ বাবা প্রত্যেক কাটাতে উড়াইছে 1500 টাকা করে, ধানের 1500 টাকা করে। আপনারা অনেক ক্ষতির মধ্যে আছেন? আমরা একবারে বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আপনারা কি ভবিষ্যতে আরো দান কি ব্যাপক আকারে করেন? সরকারের দেখলি তো হইতো না, সরকারের যা করলো আমরা যা করতে
সরকারের কষ্ট মানুষ এইভাবে মারা যায়, আমরা একমাত্র মারার পথে। শেষ পর্যন্ত কি করব, শেষ পর্যন্ত আসছে পাখনাকে মই দিলাম। এটি আমার দুইটা বাচ্চা আছে, তাদেরকে সঠিকভাবে ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারতেছি না। এদেরকে কিভাবে আমি দেশের সুনাগরিক করে তুলব? এদেরকে সুনাগরিক করতে হলে তো আমাদের রক্তের দরকার। আর আমি সাধারণ কৃষক, আমার বাপেও ছিল কৃষক, কৃষকের বেটা কৃষক। তাহলে আমি এত টাকা পাবো কোথেকে? এদেরকে সুস্থ লেখাপড়া করার জন্য অবশ্যই আমাদেরকে টাকা পয়সা দরকার। এই জন্য আমাদের সরকার প্রাথমিক শিক্ষা বিনামূল্য করে দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এদেরকে খাওয়া পড়া, স্বাস্থ্য চিকিৎসা অনেক কিছু করতে গিয়ে আমাদের অনেক অর্থের দরকার। কিন্তু আমরা যে হারে ধানের দাম পাচ্ছি, ভবিষ্যতে আমাদের এই বাচ্চারা, আমার এই বাচ্চারা না খেয়ে থাকার উপক্রম হচ্ছে। কেননা তাদেরকে তো আমার সঠিক স্বাস্থ্য সেবা দিতে হবে, আর স্বাস্থ্য সেবা দিতে হলে কি সঠিক খাবার দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। আর ন্যায্য মূল্য না পেলে আমি কিভাবে তাদেরকে ন্যায্য পুষ্টিকর খাবার খাওয়াবো? এই আর কি আমার কথা।